ও আমি সংসারে সংসারে কি আশা নিয়ে ভবে এসেছি বলো সংসারে সংসারে। কেন বললাম, যখন চাকরি থেকে রিটায়ার্ড হয়ে যায় সেই সময় সেই মানুষটার গান, মাইনে নাই চাকুরি কি আশা নিয়ে ভবে এসেছি বলো সংসারে সংসারে, কি আশা নিয়ে ভবে এসেছি বলো সংসারে সংসারে, মাইনে নাই চাকুরি কি আশা নিয়ে ভবে এসেছি বলো সংসারে সংসারে। শরীর অকেজ হয়ে যাবে তখন পুত্র আর বন্ধু থাকবে না বাবা, তাই না? তাই মহাজন বললেন, ভেবেছিলাম পুত্রের মতো বান্ধব কেহ না, কত কষ্ট কইরা তারে খাওয়ায়ার পরাই, ওরে পুত্র বলে বুড়া সকল নষ্টের গোড়া, সকল নষ্টের গোড়া, পইরা ময়রা গেলে বাঁচি এখন, পইরা ময়রা গেলে বাঁচি সংসারে সংসারে, কি আশা নিয়ে ভবে এসেছি বলো সংসারে সংসারে।
মহাজন লিখলেন, প্রাণপ্রিয় পত্নী আমার ভরসার স্থল, যারে আমি ভেবেছিলাম আমার শেষ সম্বল। শেষের দিনে গানের কথার মধ্যে কি শুনুন, প্রাণপ্রিয় পত্নী আমার ভরসার স্থল, যারে আমি ভেবেছিলাম আমার শেষ সম্বল, এখন সে অভাগী করে রাগা রাগি, এখন সে অভাগী করে রাগা রাগি, জেনে শুনে গাথা সেজেছি বলো সংসারে সংসারে, মাইনে নাই চাকরি কি আশা নিয়ে ভাবে এসেছি বলো সংসারে সংসারে। Ah.